अस्सलामुअलैकुम जी, माँ होते चोले छे शोपन अहमद है। ये मैंने क्या कह दिया भाई, यही वीडियो है कि माँ होते चोले छे शोपन अहमद। ये आज की वीडियो का टाइटल है कि शोपन अहमद भाई माँ बनने वाला है, माँ बनने वाला है। एक्चुअली वाली ये होता है, वाला है वो कैसे है भाई। अच्छा, आज का वीडियो, उनकी एडिटिंग तो वैसे मस्त होती है शोपन भाई की, लेकिन आज की वीडियो में ये है कि भाई शोपन भाई ये क्या कर लिया। शोपन भाई कहाँ से तुमने ये मुंह काला करवा। चले आज की वीडियो देखते हैं और वीडियो इंटरेस्टिंग होने वाला है, आई होप के आप इंजॉय करेंगे। तो बंधुरा चले स्टार्ट कर दें आज का वीडियो, और अमर के चैनल सब्सक्राइब करते ভালো না জোরে আর এড়ি কুড়িটা কোণে কোণে ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। আমি আর এইসব করতে চাই না, আমি এইসব করতে চাই না। সাকিব ভাই বুঝার চেষ্টা করো, সারা বাংলাদেশের মানুষ তোমার মুখের দিকে তাকায় আছে। পূজা চেরিকে তুমি খালি পেটে ফিরাইয়া দিও না। একটা কথা তোমারে কইতে চাই। হ্যাঁ অবশ্যই বলো সাকিব ভাই, কি বলবে বলো। তোমার এই দুর্দিনে আমি তোমার পাশে আছি। তুমি চাইলে আমার সাথে যেতে পারো। তুমি কি কি বলতে চাও? সাকিব ভাই তুমি আমাকে এখানে ডাকছো কি জন্য? তোমার সাথে কটা জরুরি কথা কব। আমার সাথে জরুরি কথা? আমার সাথে কি কথা তোমার? আমার সম্বন্ধে কিছু জানো তুমি? হ্যাঁ জানি, শুধু আমি না পুরো বাংলাদেশের মানুষই জানে, আর সেটা তুমি নিজেও জানো যে তুমি যে মেয়ের দিকে তাকাও সেই মেয়ে প্রেগন্যান্ট হয়ে যায়। ভুল কইলে, আমি তোমার মতোই অসহায়। আমার মতো মানে? আমি তো অসহায় না। আর সাকিব খান ভাই তোমার চেহারার এক্সপ্রেশনটা মানে এরকম দেখাচ্ছে কেন, যে মনে হচ্ছে যেন ধরা খাইছো কিংবা মাইকের চিপাই পড়ে আসো, মানে এরকম কি জন্য দেখাচ্ছে, কি হয়েছে? না এমন কিছু না। বুঝতে পারছি তুমি বুবলির গুটিবাজিতে পইরা অপু বিশ্বাসকে ছাড়ছো, আর এখন পূজা চেরির গুটিবাজিতে পইরা বুবলিকে ছাড়ার চিন্তা। আরে সাকিব ভাই তুমি মেয়েদের গুটিবাজি না বুঝতে পারো না। এখন বুঝতেছি। ও আচ্ছা এখন বুঝতে পারছো, বাট দেরি হয়ে গেছে সাকিব ভাই, এখন বুঝলে কি লাভ হবে, তুমি তো দুই তিনটা জীবন নষ্ট করেই ফেলছো। আমি ওর গুটিবাজিতে পইরা আরো অনেক খারাপ কাজ করছি। নায়িকাদের গুটিবাজিতে পইরা যেহেতু তুমি অনেক খারাপ কাজ করে ফেলছো, সাকিব ভাই শেষমেশ লাস্ট একটা খারাপ কাজ করো, কারণ সারা বাংলাদেশের মানুষ কিন্তু এখন তোমার মুখের দিকে তাকায় আছে। আমরা সবাই চাই পূজা চেরি যেন তোমার কাছ থেকে খালি পেটে না ফিরে, সবাই চাই পূজা চেরির যেন পেটটা ভরা থাকে, পেট ভরাইয়া তারপরে কিন্তু পূজা চেরিকে ফিরাইয়া দিও, তার আগে কিন্তু দিও না, যেহেতু সবারটা একই রকম গেছে। আমি আর এইসব করতে চাই না, আমি এইসব করতে চাই না। সাকিব ভাই বুঝার চেষ্টা করো, সারা বাংলাদেশের মানুষ তোমার মুখের দিকে তাকায় আছে, পূজা চেরিকে তুমি খালি পেটে ফিরাইয়া দিও না। তাহলে সাকিব ভাই তুমি কি করতে চাচ্ছ? আমি এখানে থাকবো না। হ্যাঁ বুঝতে পারছি, তুমি এখানে থাকলে নায়িকাদের গুটিবাজিতে পড়ে যাইবা, আর যেই নায়িকা দেখবা সেই নায়িকার প্রতি তোমার ইন্টারেস্টে চলে যাবে, আর নায়িকাগুলোও মানে অনেক চালাক, তারা মানে সহজে বাচ্চা নিয়ে নিবে। আমি এটা বুঝতে পারি যে তুমি অনেক চেষ্টা করছো বাচ্চা যেন না নেই, তারপরও তারা বাচ্চা নিয়ে নিছে, কারণ তারা জানে যে তুমি কোনো না কোনো সময় তাদেরকে ছেড়ে দিবা, সেই জন্য তারা কিন্তু তোমাকে ধরে রাখার জন্য বাচ্চাটা ঠিকই নিয়ে নিছে। একটা কথা তোমারে কইতে চাই। হ্যাঁ অবশ্যই বলো সাকিব ভাই, কি বলবে বলো। তোমার এই দুর্দিনে আমি তোমার পাশে আছি। তুমি চাইলে আমার সাথে যেতে পারো। তুমি কি কি বলতে চাও? আমি তোমার সাথে যাব মানে? না এমন কিছু না। তাহলে তোমারে নিয়ে ভাবি। আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না, কি হয়ে গেল আমার। शाबान भाई, शाबान भाई, कमाल हो यार, कमाल करते हो, कमाल करते हो। तो ये था जी शाकिब खान बबली और उसके साथ शाबान भाई, शाबान भाई का वीडियो। तो इनके वीडियो यार बहुत अच्छी होती हैं, स्पेशली मुझे जो इनकी एडिटिंग और इनकी एक्टिंग होती है ना, जो ये वीडियो बनाते हैं, एडिट करते हैं, बहुत कमाल करते हैं। और इनको देखकर मुझे ना ऐसा लगता है कि मैंने, मेरा कई दफा दिल किया कि यार मैं भी ट्राई करूं शफान भाई को ना, मैं कॉपी करूं और एक दो वीडियो बनाने की कोशिश करूं, लेकिन इनके लेवल के एडिटिंग तो नहीं मैं कर पाऊंगा, लेकिन कोशिश की जा सकती है।
और ये बहुत ही अच्छा वीडियो बनाते हैं, इंटरटेनिंग भी होता है, इंफॉर्मेटिव भी होता है, और उसमें आपको जो चाहिए होता है ना वीडियो के अकॉर्डिंगली, वो उसी हिसाब से उन्होंने वीडियो बनाया होता है। बाकी कैसा लगा है आप लोगों को कमेंट जरूर कीजिएगा, और मिलते हैं आपसे अगले वीडियो में। रखिएगा अपना बहुत सारा ख्याल। गुड बाय, अल्लाह हाफिज, सुस्त थाकुन, भालो थाकुन।